ଭଦ୍ରକ ସ୍ୱୟଂଶାସିତ ମହାବିଦ୍ୟାଳୟରେ ସାଙ୍ଘାତିକ ଜାଲିଆତି ଅଭିଯୋଗ ଆର୍ଟିଆଇ ତଥ୍ୟ ଖୋଲିଲା କୁମାର ନକଲି ଭିନ୍ନକ୍ଷମ ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେଇ କଲେଜରେ ଆଡମିସନ୍ ନେଇଛନ୍ତି ଛାତ୍ରଛାତ୍ରୀ ଯାହାର ପ୍ରତିବାଦରେ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଟାୟାର ଛାଡ଼ି କଲେଜ ଗେଟ୍କୁ ଅବରୋଧ କରିଛନ୍ତି ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ଏହା ପଛରେ ବିଜେଡ଼ି ରାଜ୍ୟ ଯୁଗ୍ମ ସମ୍ପାଦକ ରାକେଶ ପଣ୍ଡା ଓ ଛାତ୍ର ବିଜେଡ଼ି ସମ୍ପାଦକ ଭାସ୍କର ମହାଳିକଙ୍କ ସମ୍ପୃକ୍ତ ଅଭିଯୋଗ ଆସୁଛି ଭଦ୍ରକ ସ୍ଵୟଂଶାସିତ ମହାବିଦ୍ୟାଳୟର ଜଣେ ପୁରାତନ ଛାତ୍ରଙ୍କୁ ତଥ୍ୟକୁ ନେଇ ଚର୍ଚ୍ଚା ତାଙ୍କ ଅଭିଯୋଗ ଅନୁସାରେ କିଛି ଛାତ୍ର ମିଥ୍ୟା ଭିନ୍ନକ୍ଷମ ସାର୍ଟିଫିକେଟ୍ରେ ଆଡ୍ମିଶନ୍ ନେଇଛନ୍ତି ଛାତ୍ରଙ୍କ ଭିନ୍ନକ୍ଷମ ସଂରକ୍ଷଣର ଦେଖିଲା ପରେ ଆର୍ଟିଆଇରେ ତଥ୍ୟ ମାଗିଥିଲେ ତେବେ ସାର୍ଟିଫିକେଟ୍ ପାଇବା ପରେ ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଏହି ସାର୍ଟିଫିକେଟ୍ ଯାଞ୍ଚ ପାଇଁ ଦେଇଥିଲେ ତଥ୍ୟରୁ ଜଣାପଡ଼ିଥିଲା ଛଅ ଜଣଙ୍କର ଭିନ୍ନକ୍ଷମ ସାର୍ଟିଫିକେଟ୍ ମେଡିକାଲ ପକ୍ଷରୁ ଦିଆଯାଇନି ଏଠି ବଡ଼ ପ୍ରଶ୍ନ ଏହି ଆଡ୍ମିଶନ୍ ଜାଲିଆତି ପଛରେ କେଉଁ ପ୍ରଭାବଶାଳୀଙ୍କ ହାତ ରହିଛି କେଉଁ ଅଧିକାରୀଙ୍କ ଜାଣତରେ ହୋଇଛି କାରବାର ଭଦ୍ରକ ହେଉଛି ଆମ ଓଡ଼ିଶାର ଏକ ପ୍ରମୁଖ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ ଏଠି ପିଲା ପଢ଼ିବାକୁ କେଉଁ କୋଣ ଅନୁକୋଣରୁ ଆସୁଛନ୍ତି ପିଲାଙ୍କର ଗୋଟେ ଭଦ୍ରକ କଲେଜ ହେଇଗଲେ ସେ ପୁରା ଖୁସି ହେଇଯାଉଛନ୍ତି ତାପରେ ଭଦ୍ରକ କଲେଜ କ୍ୟାମ୍ପସ୍ରେ କିଛି ପଇସା ନେଇକି ମାନେ ଦଲାଲ ଦଲାଲ କହିଲେ ଠିକ୍ ହେବ ତାଙ୍କୁ ଦଲାଲ ସେ କିଛି ପଇସା ନେଇକି ନିରିହ ନିରିହ ଛୁଆଙ୍କୁ ତାଙ୍କ ପାଖରେ ପଇସା ନେଇକି ସାର୍ମାନଙ୍କ ଲିଙ୍କରେ ପ୍ରିନ୍ସିପାଲ ତା ସହିତ ଆଡ଼ମିସନ୍ ଇନଚାର୍ଜ ତାଙ୍କ ଲିଙ୍କରେ

থার্টি থ্রি পরসেঁট রাখি গোটে ছুঁ যদি কলেজ পাও আমার গোটে এইট রখি রক পিলা কলেজ পাওনি বুঝুন্ না না গোটে পুরা আমার আডমিশন ইনচার্জ টোটাল ভেরিফিকেসন করনি সার্টিফিকেটটা ফেক কি ওরিজিন তাপরে আমার দুই হাজার তের আমার অনলাইন ডিজিটাল পিএচ সার্টিফিকেট তা আমি এই হ্যাণ্ড রিটার্ন কমিটি আমি ইনচার্জ সে আকসেপ্ট করছে তাঁর বি তদন্ত হিজিল্যান্স গোটে পড়ু মিনিমম পাখা পাখি দি কোটি রোটি টাকা তো সে খাই আমার যা অনুমান শহে কোটি উপরে ছুঁ করে মানি কলেজ কু প্রিনী পনের আশা করছি কখন দেখাও এ বাবু অধিক সূচনা দীপ্তরঞ্জন এই যে খবর আসু কলেজে কিভাবে জালিয়াত অভিযোগ আসুছে। কলেজ কর্তৃপক্ষ নিশ্চিতভাবে মাধুরী দেখুন এনেই যদি দেখি ভদ্রং স্বাস্থ্য মহাবদ্যালয়ের এই যে ভিন্নক্ষম জালিয়াতি সার্টিফিকেট দি যে ছাত্রছাত্রী মানে আডমিশন করছেন তাঁকু এবার গতকাল কলেজ অসন্তুষ্ট দেখা দিয়েছিল কিছু ছাত্র মানে টায়ার জ কলেজ গেট কু বন্ধ করার সহিত বিক্ষোভ করে এনে যেত ছাত্র মানে অভিযোগ আনুঁচ যেহেতু ভিন্নক্ষম সার্টিফিকেট যেত কলেজের আডমিশন করছেন এই পরসেঁট যে ছাত্র মানে রাখি সে এডমিশনটো বঞ্চিত হ'ল যি পিলা মানে দেখোন ভদ্ৰক স্বৈচাচ্য মহাবিদ্যালয় কলেজ এমি গোটেই যি ছুঁ এডমিশ্যন কৰিব স্বপ্ন দেখি থাকে কেতিয়াবা এই ভদ্ৰক স্বৈচা মহাবিদ্যালয় কলেজৰ পঢ়িব স্বপ্নক যেতিয়া চাকাৰ নহৈ পাৰে কিছু দলাল মানে কিছু টকা অৰ্থ লোভ নেকি এই পিলা মানুহ শোষণ কৰোঁ ଯାହା ଅଭିଯୋଗ ଆସୁଛି ସେମାନେ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି ଏ ନେଇ ଯେତେବେଳେ ଆମେ ଗତକାଲି କଲେଜର ଯେଉଁ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କ ସହିତ ଭେଟିଥିଲୁ ଏବଂ ତାଙ୍କୁ ଯେତେବେଳେ ପଚାରିଥିଲୁ ଏ ବିଷୟରେ ସେ ତାଙ୍କ ପାଖରେ କୌଣସି ଅଭିଯୋଗ ନାହିଁ ବୋଲି ଯାହା କର୍ତ୍ତୃପକ୍ଷ କହିଲେ ଅଧ୍ୟକ୍ଷ କହିଲେ ଯଦି ଏ ବିଷୟରେ ସୂଚନା ଆସେ ବା ଅଭିଯୋଗ ଆସେ ତାହାର ତା'ର ନେଲେ ତାହା ଏ ବିଷୟରେ ତଦନ୍ତ କରାଯିବ କେଉଁ ବିଭାଗର କେଉଁ ଅଧିକାରୀମାନେ ସମ୍ପୃକ୍ତ ଅଛନ୍ତି ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯିବ ବୋଲି ମାଧୁରୀ ଯାହା ଅଧ୍ୟକ୍ଷ କହିଥିଲେ କିନ୍ତୁ ଏଠି ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ଯେଉଁ ପୁରାତନ ଯେଉଁ କଲେଜ ଛାତ୍ର ରହିଛନ୍ତି ଯେଉଁ అట్టే <San> সূচনা আইন অধিকার আইন বলরে যেত যেত মানিলে রিপোর্ট মানিলে তাহা পর্দা কে এবং যেত পর্দা ফাশ হয়েছিল যেতবে ছু ঊর্ধ্ব পিলা মানে ভিন্নক্ষম জালিয়াতি ভিন্নক্ষম সার্টিফিকেট দিয়ে যেত কলেজে আডমিশন নেতেন তাহলে এই যে নিহ ছুঁয় মানে যে এইটি নাইটি পরসেট যে রাখি সে বাদ পড়ুন্ত যা সে অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং এপরে যদি চলে তাহলে বিদ্যার্থী উপরে নিহতি ভাবে কৌড়ি না কৌড়ি দলাল কব্জার যে ভদ্রক সহ মহাবিদ্যালয় রয়েছে নিহতি ভাবে যে স্বাস্থ্য মহাবিদ্যালয় এইবাৰ নাম খাৰপ হোৱাৰ লাগিছে যা দেখোন একক বিশ্বদ্যালয়তা দাবী উঠু ভদ্ৰকেৰে বিভিন্ন বুদ্ধিজীৱী কথা কোৱত বিভিন্ন সংগ্ৰামী কথা কোৱতু সমসে লাগিচোন কিপৰি ভাৱে ভদ্ৰক স্বৈ স্বাস্থ্য মহাবিদ্যালয় একক বিশ্ববিদ্যালয়ত গোটেই পথে বিশ্বদ্যালয়ত ভদ্ৰক কলেজৰ ভিত্তিভূমি ঠাৰু আৰস্ত বিভাগৰ সবু সজাগ হ'ব নূত কৰি কিন্তু এই যি আডমিছন চেকচনলৈ যি জালিতি এইবা পৰ্দা আসি তাীয় ঘটনা হয়েছে বলে যা বুদ্ধিজীবী কৌঁচিত এবং অভিভাবক